ওয়েলকাম এভরিওয়ান। আমরা আলোচনায় ছিলাম WBBSC ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 4 মাধ্যমিক জীবন বিজ্ঞান দশম শ্রেণী চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। আজকে আমাদের আলোচনার বিষয় এই অধ্যায়ের একদম শেষ টপিক অর্থাৎ অভিযোজন বা অ্যাডাপ্টেশন নিয়ে। অভিযোজন কি? অভিযোজন কথাটির সহজ অর্থ হচ্ছে খাপ খাইয়ে নেওয়া বা বেঁচে থাকার জন্য পরিবর্তন। কোনো একটা নির্দিষ্ট পরিবেশে কথায় প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়া বা প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অর্থাৎ বেঁচে থাকার জন্য এবং প্রতিকূল পরিবেশে বংশবৃদ্ধির জন্য জীবদেহে যে সমস্ত গঠনগত শারীরবৃত্তীয় এবং আচরণগত পরিবর্তন ঘটে সেগুলোকে বলা হয় অভিযোজন। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশবৃদ্ধি করার জন্য জীবদেহের যে সমস্ত গঠনগত পরিবর্তন হতে পারে, শারীরবৃত্তীয় পরিবর্তন হতে পারে, আচরণগত পরিবর্তন হতে পারে, তো এই যে স্থায়ী পরিবর্তনগুলো ঘটে সেগুলোকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন। তো গঠনগত পরিবর্তন হলে তাকে আমরা বলে থাকি অঙ্গসংস্থানগত অভিযোজন, শারীরবৃত্তীয় পরিবর্তন হলে সেটাকে শারীরবৃত্তীয় অভিযোজন এবং আচরণগত পরিবর্তন হলে সেটাকে বলা হয় আচরণগত অভিযোজন। আমাদের সিলেবাসে যেগুলো পড়তে হবে অঙ্গসংস্থানগত অভিযোজনের আন্ডারে আমাদেরকে পড়তে হবে ক্যাকটাসের অভিযোজন, পায়রার বায়ুথলি এবং রুই মাছের পটকা, যেখানে সিলেবাসে একদম নির্দিষ্ট করে দেওয়া আছে। শারীরবৃত্তীয় অভিযোজনের আমাদেরকে পড়তে হবে সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য অভিযোজন, এবং আচরণগত অভিযোজনে আমাদেরকে পড়তে হবে শিম্পাঞ্জির সমস্যা সমাধান এবং মৌমাছিদের বার্তা প্রদান। তাহলে এই অভিযোজনের উদ্দেশ্য কি? তো প্রথমেই বললাম অভিযোজনের উদ্দেশ্য হচ্ছে প্রতিকূল পরিবেশে টিকে থাকা, প্রতিকূল পরিবেশে বৃদ্ধি, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা, প্রতিকূল পরিবেশে বংশবৃদ্ধি কিন্তু অভিযোজনের উদ্দেশ্য। এছাড়া অভিযোজন আত্মরক্ষায় সাহায্য করে, অভিযোজনের মাধ্যমেই অভিব্যক্তি ঘটে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা, অভিযোজন হলো কারণ এবং অভিব্যক্তি হলো তার ফল। অভিযোজনের মাধ্যমেই জীবের অভিব্যক্তি ঘটে। এবারে আমরা দেখব অভিযোজনের আমাদের সিলেবাসে যে সমস্ত অভিযোজনগুলো পড়তে হবে সেগুলো এবার আমরা দেখব। তাহলে দেখো, আমি যেটা বললাম একটু আগে যে আমাদেরকে অভিযোজনে আমাদের সিলেবাসে যেটা পড়তে হবে সেটি হচ্ছে অঙ্গসংস্থানগত অভিযোজনের মধ্যে আমাদেরকে পড়তে হবে ক্যাকটাসের অভিযোজন, রুই মাছের পটকা, এবং পায়রার বায়ুথলি। শারীরবৃত্ত অভিযোজনের আন্ডারে আমাদেরকে পড়তে হবে সুন্দরী গাছের লবণ সহন এবং উটের অতিরিক্ত জলক্ষয় সহন, এবং আচরণগতর মধ্যে আমাদেরকে পড়তে হবে শিম্পাঞ্জিদের সমস্যা সমাধান এবং মৌমাছিদের বার্তা প্রদান। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অভিযোজনের সঙ্গে অভিব্যক্তির কী সম্পর্ক। আমি একটু আগে অভিযোজনের উদ্দেশ্য পড়ার সময় বললাম যে অভিযোজনের মাধ্যমেই জীবজগতে অভিব্যক্তি ঘটে, অর্থাৎ অভিযোজন হলো কারণ এবং অভিব্যক্তি হলো তার ফল। এটি হচ্ছে অভিযোজন এবং অভিব্যক্তির মধ্যে সম্পর্ক। অভিযোজন হলো কারণ এবং অভিব্যক্তি হলো তার ফল। অভিযোজনের মাধ্যমে জীবজগতে অভিব্যক্তি ঘটে। যারা অভিযোজন করতে পারে না অর্থাৎ অভিযোজনে অক্ষম জীব, এরা কী হয়, কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জীব তার প্রয়োজনীয় শারীরবৃত্তীয় দৈহিক ইত্যাদি গঠনগত দৈহিক পরিবর্তন, শারীরবৃত্তীয় পরিবর্তন, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিন্তু এই সমস্ত পরিবর্তনগুলো ঘটায়। এবং এইভাবে বংশ পরম্পরায় অভিযোজনের মাধ্যমে আমরা জানি কালক্রমে একটি নতুন প্রজাতির উদ্ভব ঘটে, যেগুলো আমরা অভিব্যক্তি পড়ার সময় দেখে এসেছি যে প্রতিটি প্রজন্মে অল্প অল্প বৈশিষ্ট্য সঞ্চারিত হতে হতে সেটা বংশ পরম্পরায় সঞ্চারণের ফলে একটি নতুন প্রজাতি হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করে। অর্থাৎ আমরা বলতেই পারি যে অভিযোজন এবং অভিব্যক্তি পরস্পর সম্পর্কযুক্ত। এটাই হলো অভিযোজন এবং অভিব্যক্তির মধ্যে সম্পর্ক। তো এখানে আরেকটা শব্দ চলে আসে, সেটি হচ্ছে আচরণ। আচরণ কি?
আচরণ হচ্ছে পরিবেশের প্রভাবে, পরিবেশের প্রভাবে হতে পারে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে হতে পারে, পরিবেশের প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে কোনো জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে সেটাকে আচরণ বলে। আমি আবার রিপিট করছি, পরিবেশের প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে তাকে আচরণ বলে। এক কথায় প্রাণী যা কিছু করে, জীব যা কিছু করে সেটি তার হচ্ছে আচরণ। তাহলে আচরণের গুরুত্ব কী? আচরণ জীবের অস্তিত্ব রক্ষায় সাহায্য করে, আচরণ অভিব্যক্তি প্রক্রিয়ায় সাহায্য করে, এবং অভিব্যক্তিতে কিন্তু আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন খাদ্যের সন্ধান করা, শত্রুকে আক্রমণ করা, জননে অংশগ্রহণ করা, এগুলো কিন্তু প্রাণীদের এক একটি হচ্ছে আচরণ। তাহলে এই হচ্ছে আচরণের গুরুত্ব। এবারে আমরা দেখব ক্যাকটাসের অভিযোজন। ক্যাকটাস অল্প বৃষ্টিপাতযুক্ত শুষ্ক এবং বালুকাময় স্থানে জন্মায়, অর্থাৎ এগুলো মরুভূমি অঞ্চলে জন্মায়। তো এদেরকে বলা হয় জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইটিক প্ল্যান্ট। তো এদের কি অভিযোজন দেখা যায়? ক্যাকটাসের সমস্ত পাতা, ক্যাকটাস উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। পাতা কাঁটায় রূপান্তরিত হয় কি হয়েছে? বাষ্পমোচন রোধ, অর্থাৎ শুষ্ক মরুভূমি অঞ্চলে বাষ্পমোচন রোধের জন্য কিন্তু এদের এই রকম অভিযোজন হয়েছে। এছাড়া ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, এটা এদের আত্মরক্ষায় সাহায্য করে। তাহলে আমরা দেখলাম ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে বাষ্পমোচন রোধ করার জন্য, এবং ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে আত্মরক্ষার জন্য। এবং এদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, আমরা জানি ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে যায়, কিন্তু এদের কাণ্ডটা কী হয়? ক্যাকটাসের কাণ্ডটা সাধারণত রসালো, এই দেখো দেখতে পাচ্ছ ছবিটা, রসালো চ্যাপটা সবুজ পাতার মতো। ক্যাকটাসের কাণ্ড কী হয়? রসালো চ্যাপটা এবং সবুজ পাতার মতো। এই ধরনের কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাট। ভীষণ গুরুত্বপূর্ণ, ক্যাকটাসের কাণ্ড রসালো চ্যাপটা এবং সবুজ পাতার মতো হয়, একে বলা হয় পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাট। সাধারণত জল সংরক্ষণ এবং সালোক সংশ্লেষের জন্য কিন্তু এদের এরকম অভিযোজন দেখা যায়। এই পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাটের অন্যতম কাজ হচ্ছে এটা জল সংরক্ষণ করে, এছাড়া সালোক সংশ্লেষে সাহায্য করে। নেক্সট আমরা দেখব রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব। রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব, তো রুই মাছের পটকা কী হয়? পটকা রুই মাছের উদ্স্থৈতিক অঙ্গ, অর্থাৎ এক কথায় প্লবতা রক্ষাকারী অঙ্গ হচ্ছে পটকা। মাছকে জলে ডুবতে এবং ভাসতে এই পটকা সাহায্য করে। তো পটকার কী হয়? পটকার সাধারণত দুটো প্রকোষ্ঠ থাকে, অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। রুই মাছের পটকার দুটো প্রকোষ্ঠ থাকে, অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠে ভীষণ ইম্পর্টেন্ট, অগ্রপ্রকোষ্ঠে থাকে হচ্ছে রেড গ্রন্থি, অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে। এই রেড গ্রন্থি কী করে? গ্যাস সৃষ্টি করে। রেড এবং পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে যে রক্তজালক সেটার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। প্রথমে স্ট্রাকচারটা বুঝতে হবে, পটকা দুটো প্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে যেটা গ্যাস উৎপন্ন করে, এবং রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে রক্তজালক যা পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে, এবং এই রেটিয়া মিরাবিলিয়া রক্তজালক গ্যাস শোষণে সাহায্য করে। এবং এদের মাঝখানে থাকে শারীরবৃত্তীয় ভাল্ব। তো যখন রেড গ্রন্থি অগ্রপ্রকোষ্ঠে যখন রেড গ্রন্থি যখন গ্যাস সৃষ্টি করে, তখন রেড গ্রন্থি থেকে গ্যাস যখন নির্গত হয়, তখন অগ্রপ্রকোষ্ঠ ফুলে যায়, অগ্রপ্রকোষ্ঠটা ফুলে যায়, এবং সেই সময় এদের মাঝখানের ভাল্ভ বন্ধ থাকে এবং মাছ জলের মধ্যে ভেসে ওঠে। আমি আবার বলছি, রেড গ্রন্থি যখন গ্যাস সৃষ্টি করে, তখন অগ্রপ্রকোষ্ঠ ফুলে যায় এবং ভাল্ভ বন্ধ থাকে এবং মাছ জলে ভেসে ওঠে। যখন এই ভাল্ভ খুলে যায়, যখন শারীরবৃত্ত ভাল্ভটা খুলে যায়, তখন এই যে পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রক্তজালক রেটিয়া মিরাবিলিয়া দ্বারা গ্যাস শোষণ হয়ে যায়, এবং তখন পটকা চুপসে যায় এবং মাছ কিন্তু জলের গভীরে চলে যায়। যখন ভাল্ভটা খুলে যাবে, তখন পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া দ্বারা গ্যাস শোষিত হবে এবং পটকা চুপসে যাবে এবং মাছ জলের গভীরে ডুবে যাবে। তাহলে এই হচ্ছে রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব। এবারে আমরা দেখব পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব। তো পায়রার এই যে অভিযোজন, পায়রার এই অভিযোজনকে খেচর অভিযোজনও বলা হয়। তো পায়রার বায়ুথলির গুরুত্ব কী? পায়রার যে ফুসফুস, পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি থাকে। পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি থাকে। এই বায়ুথলিগুলি বায়ুপূর্ণ থাকে
এর ফলে পায়রার দেহ কিন্তু হালকা হয়। পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি থাকে। বায়ুথলিগুলি বায়ুপূর্ণ থাকায় পায়রার দেহকে হালকা করে। এছাড়া বায়ুথলি কী করে, পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে পায়রাকে উঠতে সাহায্য করে। এবং কী হয়, বায়ুথলিগুলি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। এবং বায়ুথলিগুলি পায়রা যখন ওড়ে তখন অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে, তাই পায়রা সহজে ক্লান্ত হয় না। বায়ুথলিগুলি উড়বার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে, ফলে পায়রা সহজে ক্লান্ত হয় না। এই হচ্ছে পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব। এছাড়া পায়রার দেহে আরও কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়, যেমন চোয়ালে দাঁত থাকে না, পাকস্থলী থাকে না, পিত্তাশয় থাকে না, মূত্রাশয় থাকে না, শুক্রাশয় থাকে না, শুধুমাত্র একটা ডিম্বাশয় এবং একটি ডিম্বনালী থাকে। এছাড়া এদের পায়রার চোখে পেকটিন থাকায় এরা তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী হয়। এবারে আমরা দেখে নেব সুন্দরী এবং উটের শারীরবৃত্তীয় অভিযোজন। সুন্দরী গাছ আমরা জানি কি, সুন্দরবনের যে লবণাক্ত ভিজে কাদামাখা মাটিতে জন্মায় এদেরকে হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ বলা হয়। তো সুন্দরী গাছের লবণ সহনের জন্য শ্বাসমূল নামক অঙ্গের সৃষ্টি হয়েছে। লবণাক্ত মাটিতে অক্সিজেনের সরবরাহ কম থাকে। লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য মূলগুলো অভিকর্ষের বিপরীতে, দেখো দেখতে পাচ্ছ ছবিতে, মূলগুলো অভিকর্ষের বিপরীতে খাড়াভাবে মাটির উপরে উঠে আসে। এগুলোকে বলা হয় শ্বাসমূল বা নিউম্যাটোফোর। তো এই শ্বাসমূলে অসংখ্য শ্বাসছিদ্র থাকে, যার সাহায্যে এরা পরিবেশ থেকে O2 কিন্তু গ্রহণ করে, পরিবেশ থেকে এরা অক্সিজেন গ্রহণ করে। এছাড়া সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণগ্রন্থির মাধ্যমে এরা জলের সঙ্গে যে গ্রহণ করা অতিরিক্ত লবণ, সেই লবণ কিন্তু ত্যাগ করে। সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণগ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গ্রহণ করা অতিরিক্ত লবণ এরা ত্যাগ করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুন্দরী গাছের ক্ষেত্রে শ্বাসমূল এবং লবণগ্রন্থির ভূমিকা। এছাড়া কী হয়, সুন্দরী গাছ কিছু পরিমাণ অতিরিক্ত লবণ এরা পাতা এবং বাকলের মধ্যে জমা করে রাখে, এবং বাকলমোচন পত্রমোচনের মাধ্যমে কিন্তু সেই লবণ ত্যাগ করে। এবারে আমরা দেখব উটের অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য অভিযোজন। দেখো কী হয়, উট তো মরুভূমিতে থাকে, তো এই যে উটের যে কুচ, উটের কুচের মধ্যে ফ্যাট জমা থাকে। তো উটের কুচের মধ্যে যে সঞ্চিত ফ্যাট, উটের কুচে সঞ্চিত ফ্যাট বিপাকক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে এবং সারা দেহকোষে সরবরাহ করে। এটা উটের অন্যতম অভিযোজন। উটের কুচে সঞ্চিত ফ্যাট বিপাকক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে এবং সারা দেহকোষে সরবরাহ করে। এছাড়া এদের পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে। উটের পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে, যেখান থেকে প্রয়োজনকালে জল সরবরাহ হয়। এছাড়া এরা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে এবং শুষ্ক মল ত্যাগ করে। অর্ধকঠিন মূত্র অর্থাৎ মূত্রে জলের পরিমাণ কম থাকে এবং শুষ্ক মল ত্যাগ করে। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরা কিন্তু ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। অর্থাৎ আমরা দেখলাম এরা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে এবং ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। এরা শুষ্ক বিষ্ঠা ত্যাগ করে অর্থাৎ শুষ্ক মল ত্যাগ করে, এবং এর ফলে কী হয়, এদের জলের অপচয় কিন্তু কম হয়। এছাড়া এরা বাষ্পীভবন রোধ করার জন্য এদের চামড়া খুব পুরু হয় এবং রোমযুক্ত হয়। তাহলে উটের আমরা যে অভিযোজনগুলো দেখলাম, এরা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে, শুষ্ক মল ত্যাগ করে, ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে, এদের কুজে যে ফ্যাট সঞ্চিত থাকে সেটি বিপাকক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে, এদের পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে যেখান থেকে প্রয়োজনকালে জল সরবরাহ হয়, বাষ্পীভবন রোধ করার জন্য এদের চামড়া খুব পুরু হয় এবং রোম হয়। এছাড়া উটের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার, উটের লোহিত রক্তকণিকার অভিযোজনগত বৈশিষ্ট্য। উটের রেড ব্লাড কর্পাসল, উটের RBC-র অভিযোজনগত বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চিন মাধ্যমিকের জন্য। দেখো দেখতে পাচ্ছ উটের যে লোহিত রক্তকণিকা ক্ষুদ্র এবং ডিম্বাকার। তো উটের যে RBC, উটের লোহিত রক্তকণিকা ক্ষুদ্র এবং ডিম্বাকার হয়। এর ফলে কী হয়, এরা জলহীন অবস্থাতেও সরু রক্তজালকের মধ্যে দিয়ে সহজেই প্রবাহিত হয়। সাধারণত আমরা জানি অন্যান্য স্তন্যপায়ী বিশেষ করে মানুষের লোহিত রক্তকণিকা কী হয়, উভ অবতল, গোলাকার অর্থাৎ উভ অবতল হয়। কিন্তু উটের লোহিত রক্তকণিকা হচ্ছে ক্ষুদ্র এবং ডিম্বাকার। উটের লোহিত রক্তকণিকা ক্ষুদ্র এবং ডিম্বাকার, এর ফলে
এই আরবিসিগুলো কি হয়, জলহীন অবস্থাতেও, জলহীন অবস্থাতেও সরু রক্তজলকের মধ্যে দিয়ে সহজেই প্রবাহিত হয়। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, উটের আরবিসি প্রায় 240% প্রসারিত হতে পারে। তাই উট একসাথে প্রচুর জল পান করলেও কিন্তু আরবিসিগুলো বিদীর্ণ হয়ে যায় না। উটের লোহিত রক্তকণিকা পায় 240% প্রসারিত হয়, এর ফলে উট একসাথে প্রচুর পরিমাণে জল পান করলেও আরবিসিগুলো বিদীর্ণ হয়ে যায় না। এই হচ্ছে উটের আরবিসির অভিযোজনগত গুরুত্ব। এবারে আমরা দেখব আচরণগত অভিযোজন, শিম্পাঞ্জিদের সমস্যা সমাধান এবং মৌমাছিদের বার্তা প্রদান। দেখো, শিম্পাঞ্জিদের যে আচরণগত অভিযোজন খুব মজাদার। শিম্পাঞ্জিরা কী করে, কোনো একটা গাছের ডাল ভেঙে নিয়ে সেখান থেকে সমস্ত পাতাগুলো ছিঁড়ে ফেলে। তারপর সেই ডালটাকে উইয়ের ঢিপিতে ঢুকিয়ে খাবার অর্থাৎ উইপোকা বের করে আনে। কোনো একটা গাছের ডাল থেকে সমস্ত পাতা ছিঁড়ে ফেলে ডালটিকে উইয়ের ঢিপিতে ঢুকিয়ে খাবার অর্থাৎ উইপোকা বের করে আনে। তারপরে শিম্পাঞ্জিরা কী করে, শিম্পাঞ্জিরা কোনো একটা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ির মতো ব্যবহার করে এবং বাদামের খোসা ছাড়ায়। এছাড়া শিম্পাঞ্জিরা যখন কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হয় তখন এরা কী করে, শিম্পাঞ্জিরা নিজেরাই ভেষজ উদ্ভিদ খুঁজে এনে সেটা ভক্ষণ করে এবং পরজীবীদের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পায়। এবারে আমরা দেখব মৌমাছিদের বার্তা প্রদান। মৌমাছিদের বার্তা প্রদানকে মৌমাছিদের নৃত্যও বলা হয় বা মৌমাছির ভাষাও বলা হয়। তো মৌমাছির এই যে নৃত্যের ভাষা, আবিষ্কার করেছিলেন কার্ল ভন ফ্রিশ। তো এই মৌমাছিদের বার্তা প্রদান সাধারণত দুরকমভাবে হয়, একটি হচ্ছে ওয়াগেল নৃত্য এবং আরেকটি হচ্ছে চক্রাকার নৃত্য। দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াগেল নৃত্য। এই নাচটা দেখতে ঠিক ইংরেজি আট অক্ষরের মতো, এবং এটি হচ্ছে রাউন্ড ড্যান্স, এটি হচ্ছে চক্রাকার নৃত্য। তো কখন ওয়াগেল ড্যান্স দেখা যাবে এবং কখন রাউন্ড ড্যান্স দেখা যাবে, যখন খাদ্যের উৎস 100 মিটারের দূরে হয়। খাদ্যের উৎস 100 মিটারের দূরে অবস্থিত হলে, আমরা জানি একটা মৌচাকে তিন রকমের মৌমাছি থাকে, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি। তো শ্রমিক মৌমাছিরা কী করে, খাদ্যের সন্ধানে যায়। তো খাদ্যের উৎস যখন 100 মিটারের দূরে অবস্থিত হয়, 100 মিটারের দূরে খাদ্যের উৎস থাকলে শ্রমিক মৌমাছিরা মৌচাকে ফিরে এসে একটা বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে, যে নাচের মহড়া ইংরেজি এইট অক্ষরের মতো দেখায়। এটাকে বলা হয় ওয়াগেল ড্যান্স বা ওয়াগেল নৃত্য। তো মৌমাছিরা কীভাবে নাচছে এবং কতক্ষণ ধরে নাচছে তার উপর ভিত্তি করে অন্যান্য মৌমাছিরা মৌচাক ছেড়ে বেরিয়ে পড়ে এবং দ্রুত খাবারের উৎসের সন্ধানে পৌঁছে যায়। এবং যেখানে বললাম যে খাদ্যের উৎস যদি একশো মিটারের মধ্যে হয় তাহলে শ্রমিক মৌমাছিরা মৌচাকের সামনে চক্রাকারে উঠতে থাকে, যেটাকে বলা হয় চক্রাকার নৃত্য। তাহলে এই হলো মৌমাছিদের বার্তা প্রদান। তাহলে আজকে আমরা আলোচনা করলাম দশম শ্রেণীর জীবনবিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজনের শেষ টপিক অভিযোজন বা অ্যাডাপ্টেশন নিয়ে, এবং সেই সাথে আমাদের এই চতুর্থ অধ্যায় শেষ হলো। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।